দর্শক, চট্টগ্রাম চিড়িয়াখানায় আছেন ওদের সহকর্মী শেখ জায়েদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জায়েদ, চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় এখন কেমন? ধন্যবাদ আপনাকে। এই যে স্কুল কলেজে যে বার্ষিক পরীক্ষা, এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পর শিক্ষার্থীরা যেহেতু ছুটির অবসর পেয়েছেন, স্বজন বড়দের সাথে আসলে তারা আসছেন এবং ফ্যামিলির মানুষজনও আসছেন। চট্টগ্রাম চিড়িয়াখানা, আপনি জানেন যে একটু একটা সুনাম আছে বাংলাদেশে, যে বাংলাদেশের সবকটি চিড়িয়াখানার মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানা আলাদা একটা সুনাম করেছে, যেহেতু এখানে প্রাণীর বেশ ভালো প্রজনন হচ্ছে। আমরা যেখানে আছি, এক পাশে বানর, আর এক পাশে হচ্ছে পাখির এভিয়ারি। এখানে বিভিন্ন রকম পাখি তারা রেখেছেন, ময়ূর সহ। দর্শনার্থী যারা এসেছেন, দু একজনের সঙ্গে কথা বলতে চাই। কোথা থেকে এসেছেন আপনারা? কোথা থেকে এসেছেন? কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে এসেছেন? কারা কারা এসেছেন? ফ্যামিলি নিয়ে আসছি। ফ্যামিলি নিয়ে? কারা কারা এসেছে? ফ্যামিলি, ফ্যামিলি সবাই নিয়ে আসছি। বাচ্চা কাচ্চা নিয়ে? আচ্ছা, বাচ্চা কাচ্চা পরীক্ষা শেষ হয়েছে? জি জি। আচ্ছা, আরো দু একজন এসেছে। এই যে ছোট শিশুদেরকে দেখতে পাচ্ছি। বাবু, কোথা থেকে এসেছো? চট্টগ্রাম। চট্টগ্রাম। এখানে কি কি দেখবা আজকে? অনেক কিছু। অনেক কিছু? কি কি? অনেক কিছু। বাঘ ভাল্লুক এগুলো দেখবা? ভয় পাও? ভয় পাও না, সাহসী মেয়ে। এই যে এরকম অনেকেই হচ্ছে পরিবার পরিজন নিয়ে, আমার ডানে বামে দুই পাশেই দেখতে পাবেন। একটু কথা বলতে চাই এই চিড়িয়াখানার ব্যবস্থাপনার সঙ্গে যারা আছেন, এবং এই এই যে এই প্রাণীদের বংশবৃদ্ধি সহ যেই চিড়িয়াখানাটির যে ইতিবাচক ফলাফল সেটির পিছনে যার ভূমিকা। ডাক্তার সাদাত হোসেন শুভ, আপনাকে স্বাগত জানাই। কেমন দেখছেন এবারে এই যে পর্যটন মৌসুম চলছে? চট্টগ্রাম তো পর্যটন এলাকা, এখন দর্শনার্থী উপস্থিতি কেমন? দর্শনার্থী অনেক বেশি, যেহেতু পরীক্ষা সবার শেষ হয়ে গেছে আর এখন শীতকাল, এটা একটা পর্যটনের মৌসুম, তো দর্শনার্থীর চাপ অনেক বেশি। আর আমরা আশা করতেছি যে মানে এর আগে যে পরিমাণ দর্শক হয়েছে সেই দর্শক এই মাসে মানে ছাড়াই যাবে, এবং প্রায় লাখখানেকের উপরে এই মাসের দর্শকের সংখ্যা থাকতে পারে। সেক্ষেত্রে আয় কেমন হতে পারে চিড়িয়াখানা? আমাদের প্রায় আমাদের এমনি প্রতি মাসে নর্মালি আমাদের 40-50 লাখ টাকা আয় হয়। তবে আশা করতেছি যে এই বছর এই মাসে আমাদের 70 লাখ টাকার মতো আয় দাঁড়াবে। তো স্বনির্ভর, নিজেদের খরচে নিজেরা? হ্যাঁ হ্যাঁ, আমাদের একদম টিকিটের টাকা দিয়ে আমাদের পুরো চিড়িয়াখানা চলে। আমাদের বেতন, পশু পাখির খাদ্য এবং উন্নয়ন সবকিছু এই টিকিটের টাকার উপর নির্ভরশীল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ডাক্তার সাদাত হোসেন শুভর সাথে কথা বলছিলাম। এই পাশে বানরের খাঁচা, এবং সেটা হচ্ছে যে এই মুহূর্তে দুপুরের সময় এই যে পর্যটক উপস্থিতি এখন যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এর চেয়ে কয়েক গুণ বেশি পর্যটক অন্তত আর এক ঘন্টাখানেক সময় পার হলেই এই চট্টগ্রাম চিড়িয়াখানায় দেখা যাবে। এবং এই চিড়িয়াখানার ডাক্তার সাদাত হোসেন শুভ যেমনটি বলছিলেন যে এবার তারা মানে অনেক বেশি আয় হবে আশা করছেন, আর এর আগে তো করোনা পরিস্থিতি ছিল কয়েক বছর, ওই সময়টিতে ভর্তুকি দিয়েও চিড়িয়াখানা চালাতে হয়েছে। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, পাশে ফয়েজ লেক, চট্টগ্রামের শিশু পার্ক, সব জায়গাতে যতগুলো পর্যটন স্পট আছে, এবং এগুলো ছাড়াও যেখানে একটু সবুজ পাহাড়ি এলাকা আছে, বিশেষ করে বাইজিত লিং রোড, বিভিন্ন জায়গায় আমরা মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি যারা আসলে এই ছুটির আবহাওয়া যে চলছে এই মাসে বাংলাদেশে, সেই ছুটির আবহাওয়া একটু আনন্দময় সময় কাটাতে এসেছেন। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনন্দ বিনোদনের খবর, ছুটি কাটানোর খবর। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।